গলব্লাডার স্টোনের ব্যথা নিয়ে গত তিন দিন পূর্বে আইজিএম হাসপাতালে ভর্তি হন রামনগর চার নম্বর রোডের বাসিন্দা মিঠু রানী দাস। বয়স ৪০ বছর তার। গলব্লাডার স্টোনের অপারেশন, যেটা হারদেমই হয়ে থাকে আইজিএমে। কিন্তু এই ছোট অপারেশন করতে গিয়ে লেগে গেল যাবতীয় সব বিপত্তি। স্বনামধন্য দুই ডাক্তার অরিন্দম নাথ ও ধ্রুব বণিকের তত্ত্বাবধানে চলে এই মহিলার চিকিৎসা। আজব বিষয় হলো, গলব্লাডারের অপারেশন করতে গিয়ে ডাক্তাররা কেটে ফেললেন এই মহিলার কণ্ঠনালী। এটা কি ধরনের অপারেশন করলেন তারা? গলব্লাডারের জন্য তো কণ্ঠনালী কাটার কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা ডাক্তারি শাস্ত্রে, তা হয়তো তারাই ভালো বলতে পারবেন। কিন্তু এমন তো কোনো বিষয় নেই ডাক্তারি শাস্ত্রে, এটা সবারই বেশ ভালো করেই জানা রয়েছে। গলব্লাডারের অপারেশন তো পেটের মধ্যে হয়, তাহলে ডাক্তাররা মহিলার কণ্ঠনালী কাটলেন কেন? এই বিষয় নিয়ে ধুন্ধুমার কাণ্ড লেগে গেল আইজিএমে। মৃতার পরিবারের লোকজনের একটাই কথা, গলব্লাডারের অপারেশন করার জন্য কণ্ঠনালী কাটলেন কেন ডাক্তাররা? এই বিষয়ে মৃতের এক আত্মীয় ভক্ত দাস বলেন, গলব্লাডারের জন্য ভর্তি করানো হয়েছিল তাদের রোগীকে, কণ্ঠনালী কেটে দিলেন তারা। গলব্লাডার অপারেশন করার জন্য আমরা ভর্তি করছি, গলব্লাডার অপারেশন না করে তারা রোগীর শ্বাসনালী কাটলেছে, কাটার সাথে তারা অক্সিজেন পাইছে, সেটা ভুল, ওখানে ভুল চিকিৎসাতে রোগী মারলেছে। ডাক্তারের কথা বলে ডাক্তার কথা বলা, রোগী সিরিয়াসলি তোমরা বাইরে নিয়ে যাও বা অন্য চিকিৎসাতে নাও, না তারা ভালো চিকিৎসাতে নিব, কোনো ফাঁদা নেই। রোগীরে ভালাই রাখছে ইঞ্জেকশন দিয়ে, মানে তারা বুঝেছে রোগী সিরিয়াসলি, ডাক্তারের দিকে এলে রোগী সিরিয়াসলি। এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, প্রেশার কম বলে গতকাল আইসিইউতে ঢুকিয়েও তার অপারেশন করেননি ডাক্তাররা। পরবর্তীতে রিস্ক ফ্যাক্টর রয়েছে বলে রোগীর আত্মীয় পরিচয়ের থেকে সইও নেয় তারা, সই নিয়েই এই কাণ্ডটা ঘটালো তারা। প্রেশার বাইরে গেলে রোগী তোমরা ছাইরা দাও, তোমরা অপারেশন দরকার নাই, ছাইরা দাও, না ছাইরা তারা করছে কি খবর পেয়ে ছুটে আসে মহিলা থানার পুলিশ। হাসপাতালে এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য তারা পাঠিয়ে দেয় জিবির মর্গে। ঘটনা নিয়ে এক পুলিশ কর্মী বলেন, খবর পেয়ে তারা এসেছেন, ময়না তদন্তের পরই তারা বলতে পারবেন মৃত্যুর আসল কারণ কি। সবটাই মুখ লুকোবার পথ এটা পুলিশের, যে একটা মহিলা মারা গেছে এরকম একটা ইনফরমেশন। তারপরে আমরা আইসি আওয়ার পরে এখন দেখলাম, দেখার পর ওখানে পিএমএ পাঠায়, পিএমএ যা রিপোর্ট হইব তারপরে আমরা কারবাই। তবে মৃত্যুর কোলে তো ঢলে পড়ল সেই মহিলা, শুধু আর শুধুমাত্র ভুল চিকিৎসার কারণে। কেননা এটা তো কোনোভাবেই সম্ভব নয়, গলব্লাডারের জন্য কারোর কণ্ঠনালী কাটতে হয়। এরা কোন ধরনের ডাক্তার? আসলেই কি তারা মানুষের ডাক্তার না পশু পাখিদের? এটা নিয়েই অবিরাম প্রশ্ন উঠছে আইজিএম চত্বরে। এই নিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, রোগ হলো একটা আর অন্য রোগের নাম দিয়ে রোগীকে মেরেই ফেলেন ডাক্তাররা। আপনারা কি ডাক্তার না অন্য কিছু? গলব্লাডারের জন্য গলার নালী কাটলেন কি করে আপনারা? ছি, আপনাদের ডাক্তার বলতে লজ্জা হয়। এই পেশাটাকে ছেড়ে দিন আপনারা, কেননা এই পেশাটার যোগ্য লোক নন আপনারা। বরং হাসপাতাল ছেড়ে মাংসের দোকান খুলে বসুন আপনারা, এমনই ক্ষোভ প্রকাশ করেন আইজিএমে উপস্থিত জনতারা। মৃতের পরিবারের তরফে এই দুই ডাক্তারের বিরুদ্ধে মামলাও করা হবে বলে জানান তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।